হবিগঞ্জের আজমিরিগঞ্জে এক মেয়েকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো নিয়ে সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। ঘটনার সঙ্গে জড়িত থাকায় তিনজনকে পুলিশ আটক করে নিয়ে গেলেও পরে স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। 26 সেপ্টেম্বর রাত 11টার দিকে উপজেলার পৌর শহরের মাছবাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। তারা সবাই এইচএসসি পরীক্ষার্থী। বুধবার সকালে উপজেলার বদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুশেনজিৎ চৌধুরী উভয় পক্ষের সম্মতিতে সালিশে বিষয়টি নিষ্পত্তি করেন। পুলিশ সূত্রে জানা যায়, নোয়ানগর গ্রামের মনীন্দ্র দাসের ছেলে রাসেল দাস এক মেয়েকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। ওই মেয়েটি সম্পর্কে সাজু তালুকদারের আত্মীয়। ওই মেয়ের আইডি সাজুর মোবাইলে লগ ইন ছিল, এতে বিষয়টি সাজু জানতে পারে। পরে মেসেঞ্জারে রাসেলকে গালি দেন। ওই দিন পৌর শহরের মাছবাজার এলাকায় সাজুর সঙ্গে রাসেলের কথা কাটাকাটি হয়। সে সময় সাজুর সঙ্গে থাকা তিনজন বন্ধুসহ সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ থামাতে গিয়ে চা বিক্রেতা নূর আলম সহ সাজুর সঙ্গে থাকা অরূপ দাস আহত হন। পরে ঘটনাস্থলে পুলিশ এলে সাজুসহ তার দুই বন্ধুকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় রাসেল পালিয়ে যান। তারা সবাই উচ্চ মাধ্যমিক পড়ুয়া শিক্ষার্থী। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। ফেসবুকে একই মেয়েকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায় বলে জানান আজমিরিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক।